বাজারে ও দোকানে গা ঘেঁষা ঘেঁষে করে কেনাকাটা, এমন দৃশ্য চোখে পড়ল বসিরহাট 2 নম্বর ব্লকের খোলা পোতা বাজারে। সেই সব দোকানে ভিড় জমেছে, গায়ে গা লাগিয়ে বাজারে কেনাকাটা করছে মানুষ। টাকি রোডের দুধারে বেআইনি দোকানগুলো রাস্তার ধারে বসে আছে, সেখানে ভিড় জমাচ্ছে মানুষ। এই খবর খোলা পাতা পঞ্চায়েত প্রধান অপারেশ মুখার্জি ও ব্লক সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায়ের কাছে খবর গেলে তাঁরা সরাসরি মাটিয়া থানার পুলিশকে জানান। পরে পুলিশ এসে এই সব বেআইনি দোকান থেকে মানুষের জমায়েত সরিয়ে দেয়। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। জরুরি পরিষেবা যুক্ত লোকজন মানুষের কাছে এই দোকানটা তোমাদের অত্যাবশ্যক পণ্য, সেই জায়গায় দাঁড়িয়ে এই লকডাউন। আমি এটা বলতে পারবো না, কাজ দোকান খোলা রাখবে না বন্ধ রাখবে আমি বলতে পারবো না। দলিত কার খুলতে হবে, দিতে হবে দলিত নেই, আমরা না মরিয়া মুড়ি মারানবি তো দেখি কোনো রকম এ নেই তো, কোনো রকম মাল যে সাপ্লাই কম আসছে শর্ট প্রবলেম যাবে, নিত্য প্রয়োজনীয় জিনিস আনার জন্য গাড়ি পারমিশন আছে। আপনার কিসের অসুবিধা হচ্ছে তো, চাল ডাল এটা সেটা কিসের মনে হচ্ছে? না অসুবিধা কোনো নেই, ফোন করার জন্য তোমার ইজাদারকে বারবার বলে বলছে ফোন নাম্বার নিয়ে তোমার ইজাদার একটা মাস এখানে থাকে, কালকে 3টা টাইম দিলাম ঠিক আছে, পরশু দিন এবং তিরপর যা লাগে আমি দেবো বাস আপনার, আপনি মনে করে দেন। আর কোন কোন সবজির দোকান এখান থেকে তুলে দেবেন, তুলে ওখানে বসাই দেন ফাঁকা করে। জরুরি দিন কর ফাইনাল কালকে মাছ বাজার ওখানে এই জায়গা ফাঁকা, এই সমস্যা যতদিন না মিটবে ততদিন উপরে যাবে, এখানে কোনো গ্যালারিং তো দেবে না। যেভাবে পুলিশ প্রশাসন এবং গ্রাম পঞ্চায়েত প্রধান যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন যে ছড়ি ছিটে বসতে এবং ভালোভাবে এ করতে, এক একজন করে যেন মাল কিনতে পারে, সেইভাবে আমাদের তদারকি করেছেন এবং সেইভাবে আমরা মেনে চলব প্রধান এবং পুলিশ প্রশাসনের কথা। কী অসুবিধার সম্মুখীন হচ্ছে? অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে কেনাকাটার দিক দিয়ে অসুবিধা হচ্ছে, এবং সেইটা যাতে মানে এক এক করে মাল নেয় এবং এক এক করে পয়সা মিটিয়ে দিয়ে নেয়, ছড়ি ছিটিয়ে বসতে পারে, সেইভাবেই যাতে করতে পারি সেইভাবেই দেখবো।